এচব সংকীর্ণ মনের লোকের অসামাজিক কাণ্ড শরণ নোলার বাবেই সৎকার নকরিলে মৃতদেহ। লজ্জানত তিতাবরের নগাবাদ শুকানজান গাঁর কাহিনী শুনিলে আচরিত হব। বসন্ত চুটিয়া নামের এজন যুবকের মৃত্যু হয়েছিল বেঙ্গালুর। মৃতদেহ ঘর আহি পড়ার পিছতে গাঁওবাসী যি করলে সেয়া অতি ঘৃণনীয়। মৃতদেহ সৎকার করার যাবতীয় সামগ্রী যোগাড় করে শ্মশানলৈও নগল গাঁওখনের এজন লোক। উপায় নাপায় পরিয়ালের লোকে সৎকার করবল হল মৃতদেহ। ইয়াত এটা আহিলে মানে খৈ মারি সকল কাটিলে তারপর লাস্টত কি হল আমার যেটা মানে মুখাগ্নি করব হল রাইজ মানে সকল মানে আছে সাইডত আছে তারপর অন্তিম সময় কইলে কি সকল পলাই দিলে নয় একেবারে ইয়ার শেষে নহল। মানে কি কম জেনবা মানে তো হেরি হয়ে গলোয়ে আসতে নয় গলোয়ে তারপর যাতে যেনবা আগত শেষ হব হব হয়েছে আর ভাইটিয়ার হিয়ারপা আহি কেছেহি যে তো যে খেলর মানুষ কোনো সব নাইকিয়া হয়ে গল আমিজনে ওলাই পড়লো হেনে কেছে যেনবা তারপর হয় মই যেনবা সেইখানে উঠি আই চাইছো ইয়াত কোনো নাই এজন বহি আছে তারপর সেজন ভাগি নয় সেজন ভনী জয় হয় আছে আর কোনো মানুষ নাই। তিতাবরের নগাবাদ শুকানজান গাঁও এইখান গাঁর রাইজে যি কাম করলে তার অনুশোচনা করা দূরের কথা ওলোটাই গা এরা দিয়া মন্তব্যহে করলে একাংশ লোকে। আমার খেলত বিশেষকে বেশি ব্যক্তি নাই কেজনমান ব্যক্তি আমার খেলত গাঁর বর্ডত আসলে আহিব নোৱাৰিলে আর কেজনমান চকু অসুখ এজন মানে গুৱাহাটীত আছে ধরো কিন্তু শেষত কি হল সেই বিভিন্ন ধরনের বিভিন্নজনের মানে গা অসুখ বা কিন্তু বিভিন্ন সমস্যা থাকার কারণে শেষ মুহূর্তলৈকে সকলো থাকিব নোৱাৰে। চালে বেড়ে কোবোৱা কথাকৈ বিষয়টো অস্বীকার করারহে চেষ্টা করলে সেক্রেটারিয়ে। শিক্ষা দীক্ষা থাকার পিছতো এওঁলোক আজিও যেন আদিম যুগতেই বাস করে আছে। সমাজের নিয়মের দোহাই দি শরণ নোলার বাবেই মৃতদেহ সৎকার করবলৈ নগল গাঁওখনের এই সকল সংস্কারী পুরুষ। তেখেতলোকেরা যাতে ভবিষ্যতে কোনো কারণত কোনো এনেকুৱা অনুষ্ঠানত হেমাহীন নকরে গাফিলতি নকরে সেটো তেওঁলোকক মই অনুরোধ কৰিছোঁ। সমাজত এনে ধরনের বিষবাষ্প বিয়পা গাঁওখনের লোকসকলক এতিয়া সকলোৱে লেইলেই চেই চেই কৰিছে। তিতাবৰৰ পৰা আনমোল যাদৱৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।